आज আমি আপনাদের বাংলাদেশের ইয়ামাহা ব্র্যান্ডের প্রত্যেকটি মডেলের রমজানের বিগেস্ট লেটেস্ট অফার ও বাইকগুলো কি কি কালারে শোরুম থেকে কিনতে পারবেন সে সম্পর্কে জানাবো। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি। ইয়ামাহার সবচেয়ে জনপ্রিয় তরুণদের কাছে পছন্দনীয় বাইকটি হচ্ছে ইয়ামাহা R15। এই বাইকটি দুটি এডিশনে পাওয়া যায়, একটি ইয়ামাহা R15 V3.0 মনস্টার এডিশন ও আরেকটি ইয়ামাহা R15 V3 ডুয়েল ABS ইন্ডিয়ান ভার্সন। ইয়ামাহা R15 V3.0 মনস্টার এডিশন বাইকটি শুধু লিমিটেড এডিশন ব্ল্যাক কালারে পাওয়া যায়। বর্তমান অফিশিয়াল বাজার মূল্য হচ্ছে 4,95,000 টাকা। আর একটি ইয়ামাহা R15 V3 ডুয়েল ABS ইন্ডিয়ান ভার্সন বাইকটি তিনটি কালার, থান্ডার গ্রে, রেসিং ব্লু, ডার্ক নাইটে পাওয়া যায়। অফিশিয়াল বাজার মূল্য 4,85,000 টাকা। আর ডিসক্রিপশন বক্স থেকে বাইকটির স্পেসিফিকেশনস জানতে লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবেন। পরের যে বাইকটি রয়েছে সেটি হচ্ছে ইয়ামাহায়ের জনপ্রিয় নেকেড স্পোর্টস বাইক ইয়ামাহা MT-15 ABS। এটির দুটি কালার মেটালিক ব্ল্যাক ও ডার্ক ম্যাট ব্লুতে পাওয়া যায়। অফিশিয়াল প্রাইস 4,35,000 টাকা। ইয়ামাহা FZS FI V3.0 ABS বাইকটি ডার্ক ম্যাট ব্লু, ম্যাট ব্ল্যাক ও গ্রে অ্যান্ড সায়ান তিনটি কালারে পাওয়া যায়। অফিশিয়াল প্রাইস লেটেস্ট অফার আফটার ডিসকাউন্ট অনলি 2,35,000 টাকা। ইয়ামাহা FZ FI V3.0 বাইকটি রেসিং ব্লু ও ম্যাট্রিক ব্ল্যাক দুটি কালারে পাওয়া যায়। অফিশিয়াল প্রাইস আফটার ডিসকাউন্ট 2,33,000 টাকা। ইয়ামাহা FZ FI বাইকটি মিড নাইট ব্ল্যাক বার্নিং রেড দুটি কালারে পাওয়া যায়। অফিশিয়াল প্রাইস আফটার ডিসকাউন্ট 2,61,000 টাকা। ইয়ামাহা FZS FI XX বাইকটি ডার্ক নাইট ও আর্মাডা ব্লু দুটি কালারে পাওয়া যায়। অফিশিয়াল প্রাইস আফটার হিউজ ডিসকাউন্ট অনলি 2,00,000 টাকা। ইয়ামাহা সেলোটিও 125 বাইকটি ম্যাট গ্রিন ও স্পার্কি স্যান দুটি কালারে পাওয়া যায়। বাইকটির অফিশিয়াল প্রাইস 1,25,940 টাকা। ইয়ামাহা স্ট্রিট রেলি বাইকটি রেসিং ব্লু ও রেলি রেড দুটি কালারে পাওয়া যায়। বাইকটির অফিশিয়াল প্রাইস 1,61,940 টাকা। এছাড়া প্রত্যেকটি বাইকের সাথে একটি করে ইয়ামাহা রেনকোট ও একটি জীবাণুনাশক স্প্রে পাওয়া যাবে। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর পরবর্তীতে কী ভিডিও দিব তা কমেন্টস করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে কখনোই মিস না হয়।